হাই ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবেন বলে ভাবছেন অর্থাৎ দু হাজার সতেরো সালের পরে যারা বিএড এবং ডিএলএড করেছেন বিশেষত তাদের উদ্দেশ্যেই আজ এই ভিডিওটা তাছাড়া আপনারা যারা আবার এই নেক্সট যে প্রাইমারি টেটটা হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলল যে দু সালের একত্রিশে মার্চের মধ্যে প্রাইমারি ট্রেড নিতে হবে তার প্রস্তুতি কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন বা আমাদের চ্যানেলটা যারা ভিউ করেন তারা অনেকে শুরু করে দিয়েছেন তো সেই যে পরীক্ষার ধরন তার যে সিলেবাস স্ট্র্যাটেজি বেস্ট বুক অর্থাৎ টপ বুক কি কি আছে টপ বুকসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো একদম বিষয় ভিত্তিক আরেকটা জিনিস যেটা এখন কিন্তু জুলাই মাস পরীক্ষা যদি আপনার মার্চের ভিতরে নিতে হয় তাহলে টাইমটা কিন্তু খুব কম তাই অল্প সময়ে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সে সম্পর্কে বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা শুরু করছি প্রথমেই যেটা বলার যে সমস্ত বন্ধুরা ডিএলএড করেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো প্রাইমারিকে আর যারা বিএড করেছেন সেই সমস্ত বন্ধুরাও এবার প্রাইমারি টেট দিতে পারবেন আজ ভিডিওর আলোচ্য বিষয় হলো কিভাবে এই টেটের জন্য প্রস্তুতি নেবেন এবং কি কি বই পড়বেন তাহলে বন্ধুরা একটা বিষয় এখানে পরিষ্কার হলো যে এন যেটা রুলস সেই অনুযায়ী ডিএলএড দের পাশাপাশি যারা বিএড ডিগ্রিধারী আছেন তারাও কিন্তু এই প্রাইমারি টেট দিতে পারবেন এবার যেটা বলার সেটা হলো আপনারা যারা আমাদের ভিউয়ার আছেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বা করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলা শুধুমাত্র সাজেশান পড়বেন না শুধুমাত্র সাজেশান পড়ে টেট দিতে যাওয়া কিন্তু কখনোই ভালো বিষয় নয় ডিটেলসে সবকিছু পড়ে গোটা সিলেবাসের উপর গভীরতা অর্জন করতে পারলেই আপনি সফল হবেন তার মানে আপনার প্রতিটা বিষয় কিন্তু ডিটেলসে পড়তে হবে একদম সিলেবাস ধরে ধরে এখানে আর একটা যেটা বলার সেটা আপনারা জানেন যে প্রাইমারি টেট এখনো কিন্তু হচ্ছে তো আপনি যদি নাইনটি পান তাহলেই কিন্তু আপনি টেটটা কোয়ালিফাই করছেন তো এক্ষেত্রে আপনি যদি তিনটে সাবজেক্টের উপরে তিনটে সাবজেক্টের স্কোরিং বেশি করার জন্য মানে আঠাশ উনত্রিশ কিংবা একদম তিরিশ পাওয়ার জন্য বেশি ফোকাস করেন আর বাকি দুটো পার্ট থেকে যদি বাকি নাম্বারটা তুলে আনতে পারেন তাহলে কিন্তু আপনার টেট পাস করা অনেক সোজা হয়ে যাবে আপনার যে পছন্দের বিষয় তিনটে এটা কারুর হতে পারে এরকম ম্যাথ প্লাস পরিবেশবিদ্যা প্লাস চাইল্ড সাইকোলজি এই তিনটে বিষয়কেও ফোকাস করছেন সঙ্গে বাংলা ইংরাজি তিনি দেখে যাচ্ছেন কিংবা বাংলা ইংরাজি এবং চাইল্ড সাইকোলজি বেশি ফোকাস হচ্ছে সঙ্গে ম্যাথ এবং এনভায়রনমেন্ট সায়েন্সটা তিনি দেখে যাচ্ছেন এরকম যদি তিনটে বিষয়ের ওপরে আপনি বেশি ফোকাস করেন এবং বাকি দুটো যদি সঙ্গে সঙ্গে ভালো প্রিপারেশানে নিয়ে যান তাহলে কিন্তু আপনার টেট স্কোর অলরেডি বেড়ে যাবে আর টেটে স্কোর বাড়িয়ে রাখাটা নাইনটি তো কোয়ালিফাই করছেন আপনি তারপর যদি স্কোরটা বাড়িয়ে রাখেন আপনি কিন্তু অনেক সুবিধা পাবেন ইন্টারভিউ কিংবা পরবর্তী চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে যে ধাপগুলো আছে সেক্ষেত্রে অনেক সুবিধা পাবেন কারণ আপনারা জানেন এখনও কিন্তু প্রাইমারি টেটে প্রাপ্ত নাম্বারের একটা ওয়েটেজ আপনার একাডেমিক আর বাকি যে নাম্বারটা আছে ইন্টারভিউ সেই নাম্বারগুলোর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আপনি ফাইনাল মেরিট কিংবা প্যানেলে স্থান করে নেবেন সুতরাং আপনার এই জায়গাগুলো বেশি ফোকাস করতে হবে আর একটা জিনিস এখানে যেটা বলা টাইম অ্যান্ড পারফরমেন্স আপনি গোটা বিষয়ের উপরে গভীরতা অর্জন করলেন তারপরে কিন্তু সেই বিষয়টাই যথেষ্ট নয় এরপরে আপনার যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস সেটগুলো টাইম ধরে প্র্যাকটিস করে ফেলতে হবে আপনারা জানেন বিগত দিনের যে অভিজ্ঞতাগুলো এসছে তাতে যেটা দেখা গেছে যে প্রাইমারি টেটেড ম্যাথ কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু বেশ জটিল ওটা সলভ করতে আপনার বেশ সময় লাগে আর যারা বাংলা মিডিয়াম থেকে যাচ্ছেন তাদের জন্য ইংলিশটা অপেক্ষাকৃত একটি জটিল হবে তাহলে সেখানেও একটা সময় লাগবে তাহলে বাকি যে তিনটে পার্ট পড়ে আছে এনভায়রনমেন্ট সায়েন্স বেঙ্গলি অ্যান্ড চাইল্ড সাইকোলজি এই পার্টটা কিন্তু আপনার খুব দ্রুততার সঙ্গে করতে হবে তো আপনার যেটা টাইম দেয়া হবে যে টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে টোটাল বিষয়টা জরুরি মানে একদম বিষয় কিভাবে কোন পার্টে কতটা সময় দেবেন সেই অনুযায়ী কিন্তু একটা স্টাডি প্ল্যান বা একদম আপনার প্র্যাকটিস করে এই টাইমের ভেতর আমি এই পার্টগুলো করে ফেলবো এরকমভাবে প্র্যাকটিস করে নিজেকে একদম রেডি করে ফেলতে হবে তাহলে আপনি যখন সিলেবাসের উপরে ডিটেলস অভিজ্ঞতা অর্জন করলেন তারপর পরই আপনাকে কিন্তু চলে আসতে হবে প্রচুর প্র্যাকটিসে খুব ভালোভাবে যদি আপনি প্র্যাকটিস করেন ভালোভাবে প্রস্তুতি নেন তাহলেই কিন্তু আপনি এই প্রাইমারি টেট কোয়ালিফাই করে পরবর্তী যে ধাপগুলো আছে গুলো আছে সেক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন এবার বন্ধুরা আমরা এখানে বেশ কিছু বুকস যেটা আমাদের অনেকে জানতে চাচ্ছেন আমাদের ভিউয়ার বন্ধুরা যে বেশ কিছু বুকস অর্থাৎ টপ বুকস যেগুলো সেগুলো কি কি হবে মানে কোনগুলো পড়ার মধ্য দিয়ে তারা প্রস্তুতি শুরু করবেন তো সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব এখানে যেটা বলার প্রথমেই দেখুন প্রাইমারি টেট পাঁচটি বিষয় ভিত্তিক আলাদা আলাদা পাঁচটি আলাদা আলাদা বিষয়ের উপরে প্রাইমারি টেটটা হয় তার ভিতরে প্রথমে যে বিষয়টা আমরা আসছি সেটা হলো চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগি বুক চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগি বুক আপনি রিতা পাবলিকেশনের প্রত্যেকটি বিষয়ের পেডাগগি বই আপনি এক্ষেত্রে পড়ে ফেলবেন তারপর দিব্যেন্দু অ্যান্ড অরুণ কুমার সিং এর লেখা শিক্ষক শিক্ষণ শিক্ষা পদ্ধতি এই বইটাও আপনি ফলো করতে পারেন রিতা পাবলিকেশানের দেবাশিস ফালের লেখা চাইল্ড সাইকোলজি বুকটাও আপনি ফলো করতে পারেন এগুলো কিন্তু একদম টপ লেভেলের বুক মানে যারা প্রাইমারি টেটে সাকসেস হয়েছেন বা যারা প্রাইমারি টেট বিষয়টার সঙ্গে জড়িত কোচিং দেন কিংবা এর প্রস্তুতি সম্পর্কে স্টুডেন্টসদেরকে গাইড করে তাদের একদম পরামর্শ নিয়েই কিন্তু আমরা এই বইগুলো বলছি এগুলো কিন্তু একদম টপ বুক আপনি বাজারে খোঁজ নিয়েও দেখতে পারেন বিভিন্ন লাইব্রেরিতে এরপর বাংলা বিষয় আপনি বিষয় ভিত্তিক যে প্রস্তুতি নিচ্ছেন তার ভিতরে আমি চাইল্ড সাইকোলজি ব্যাপারটা বললাম এবার বাংলা বাংলা গ্রামারের জন্য বাণী সংসদের কালীপদ চৌধুরী বইটি পড়া এই আমরা যখন বাংলা ব্যাকরণ শিখেছি তখন কিন্তু ইনার বই পড়েই শিখেছি আর বোধ পরীক্ষণের জন্য বা এমসি কিউ এর জন্য সুবিমল মিশ্র শ্রাবণী স্যানেল এবং উৎপল মুখার্জি লেখা বাংলার আপার প্রাইমারি ট্রেড বইটি কিনতে পারেন এরপর চলে আসবো ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আপনি সরকারের ইংরেজি গ্রামার বইটি কিনতে পারেন যারা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছেন আপনার ইংরেজি গ্রামারটা সঠিকভাবে শেখার জন্য পিকে সরকারের যে গ্রামার বইটা আছে সেটা কিনতে পারবেন কেনাটাই বেটার হবে এটা কিন্তু টপ বুক এর সঙ্গে রীতা পাবলিকেশনের ইংলিশের পেডাগি বইটাও কিনতে পারেন এরপর পরিবেশবিদ্যা পরিবেশ আপনারা জানেন এখানে টপ বুক হলো অনিশ চট্টোপাধ্যায়ের ইভিএস এর বুক একদম টপ বুক এটা এর সঙ্গে পড়তে পারেন যুধিষ্ঠির হাজরা গোপালচন্দ্র বণিকের লেখায় ইভিএস বইটি বন্ধুরা এখানে একটা জিনিস বলে রাখা ভালো আপনারা নাইন টেন এইট নাইন টেন ডাব্লিউ বি বোর্ডের যে সিলেবাস এখনো আছে তার যদি বইগুলো ফলো করেন সোশ্যাল সায়েন্স এবং জেনারেল সায়েন্সের তাহলেও কিন্তু আপনার ইভিএস পার্টটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির কম্পালসারি যে ইভিএস বেপার থাকে তার জন্য কিন্তু ইউনিভার্সিটি গুলোর বুক আছে সেই বইগুলো আপনারা ফলো করতে পারেন তবে অনিশ চট্টোপাধ্যায়ের ইভিএস বইটা হলো কিন্তু টপ বই প্রাইমারি টেটের জন্য এরপর গণিত গণিত আপনারা জানেন সুবীর দাসের লেখা ছায়া প্রকাশনী যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটি আছে এটা কিন্তু প্রাইমারি টেটের জন্য একদম টপ বুক আর আপনি যারা সঙ্গে যুক্ত আছেন তারা এই ব্যাপারটা খুব ভালো জানেন বর্তমান মাধ্যমিক ক্লাস থেকে পর্যন্ত পাটিগণিত এবং পরিমিতি এই বিষয়টা কিন্তু আপনার জানতে হবে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন গণিত অর্থাৎ ম্যাথ কোশ্চেনটা কিন্তু প্রাইমারি টেটে অপেক্ষাকৃত জটিল জটিল দিচ্ছে আপার প্রাইমারি টেট কিংবা সি টেট এখানে ম্যাথ কোশ্চেন যতটা জটিল হয় যতটা করতে সেটা সময় লাগে বা প্র্যাকটিস লাগে তার থেকে কিন্তু প্রাইমারি টেটেড আপনি যদি ম্যাথসটা ঠিকঠাক করে আসতে চান তাহলে আপনার বেশি প্র্যাকটিস বা বেশি সময় লাগবে সুতরাং মাধ্যমিক বোর্ডের যে এইট থেকে টেন অব্দি বইটা আছে যে বইগুলো আছে সেখানে পাটিগণিত এবং পরিমিতিগুলো একদম সুন্দরভাবে প্র্যাকটিস করে শেষ করে দিবেন তার মানে প্রস্তুতি পর্বে এটা রাখবেন আর সঙ্গে সুবীর দাসের লেখা প্রকাশনীর কম্পিটিটিভ যে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের বুকটি আছে এটাও ফলো করতে পারেন তাহলে এই যে পাঁচটা বিষয় সেই পাঁচটা বিষয়ের ক্ষেত্রে বিষয় ভিত্তিক বইগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম এই বইগুলো আপনারা ফলো করতে পারেন এরপর কম্বাইন্ড যেটা মানে একদম প্রাইমারি টেট এর বেস্ট বুক যেটা কম্বাইন্ড হিসাবে প্র্যাকটিস করবেন তার জন্য প্রকাশনীর টেট চ্যালেঞ্জার বুক আছে বাজারে খুব পপুলার বইটা এটা আপনি ফলো করতে পারেন তারপর পারুল পাবলিকেশনের টেট গোল্ডেন সাকসেস বলে আর একটা বই আছে এটাও আপনি ফলো করতে পারেন এগুলো টপ বুক একদম আর এই বইগুলো আপনি এখানে এই বইগুলোর পিছনে কিন্তু প্র্যাকটিস সেটও পেয়ে যাবেন তার মানে আপনার এমনি প্রাইমারি টেটের উপর একটা কমপ্লিট ধারণার পাশাপাশি আপনি কিন্তু এখানে প্র্যাকটিসের জন্য এক সেটও পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আলাদাভাবে প্র্যাকটিস করতে চান প্রাইমারি টেট এমসি খুব প্র্যাকটিস সেট প্রস্তুতির পরপরই কিন্তু টাইম ধরে প্র্যাকটিস করাটা খুব জরুরি টেট ক্র্যাক করার জন্য তো সেক্ষেত্রে আপনার ছায়া ও পারুল প্রকাশনী টেট বইটায় অনেক প্র্যাকটিস পেয়ে যাবেন যেটা আমি আগেই বললাম এছাড়া তপতি পাবলিকেশনের প্র্যাকটিস সেট এটা আপনারা করতে পারেন আর যেটা আমাদের জন্য আমাদের তরফ থেকে আপনাদের জন্য থাকবে সেটা হলো টেটের ডেট ঘোষণা হওয়ার পরে আমরা শিওর সাকসেসের উপরে শিওর সাকসেসের উপরে পনেরোটি প্র্যাকটিস সেট দেব একদম পিডিএফ আকারে এবং সেখানে ম্যাথগুলো পুরোপুরি সলভ করে দেব আর আদার্স যে পোর্শানটা থাকবে চারটে পোর্শান তার অ্যান্সারগুলো অ্যান্সার কি যেগুলো সেগুলো দিয়ে দেব তো বন্ধুরা আপনারা প্র্যাকটিস করতে থাকুন প্রস্তুতি খুব ভালোভাবে নিতে থাকুন এমনভাবে প্রস্তুতি নিন এটাই যেন আপনার জীবনের লাস্ট সুযোগ প্রাইমারি টেট কোয়ালিফাই করার জন্য তো খুব ভালোভাবে প্রস্তুতি নিন এবং সফলতার সঙ্গে প্রাইমারি টেট কোয়ালিফাই করেন এটাই আমরা চাইব তো বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটা করেননি তারা অবশ্যই এবং এই ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন আর খুব ভালো থাকুন সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রাইমারি টেট কিন্তু প্রতি বছর এখন হচ্ছে না সুতরাং একবার হওয়ার পরে আবার নেক্সট কিন্তু আপনাকে দু তিন বছর বা তারও বেশি ওয়েট করতে হতে পারে যদিও এগুলো সব পর্ষদের বা প্রাইমারি যে বোর্ড আছে তারাই ঠিক করবেন তবুও যেটা বলার আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন বা প্রস্তুতি নিন আর এখানেই আজকে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ